রাত পোহলেই ঈদ আনন্দে মাতবেন দেশবাসী। রাজনৈতিক অঙ্গনেও বইছে ঈদের আনন্দ। দেশের বড় দুই রাজনৈতিক দলের পক্ষ থেকেও দেয়া হচ্ছে কোরবানি। বিএনপির পক্ষ থেকে এবার চারটি গরু কোরবানি করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোরবানি ঈদ কাটছে গুলশানের বাসা ফিরোজায়। পরিবারের সদস্যদের নিয়ে করবেন ঈদ উদযাপন। রমজানের ঈদে কনিষ্ঠ পুত্রবধূ ও দুই নাতনিকে কাছে পেলেও এবার লন্ডনে ঈদ করছেন বেগম জিয়ার পুত্রবধূ ও নাতনিরা। তবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এবার কোরবানি করা হবে চারটি গরু। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং। জানা গেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্য ও আন্দোলনে নিহত নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে কোরবানি করা হবে। এছাড়া ঈদের দিন সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে দলটি। রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশানের বাসায় শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।